হাটাজারি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয় করি বেলায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার মেয়ের 18 তারিখ সকাল 11টায় উপজেলার মেখল ইউনিয়নের সাত্তারঘাট হালদা নদীর পারত এই সভা অতিরিক্ত বিভাগীয় কমিশনার নূর আজম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাটাজারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মুর্শিদের সঞ্চালনায় মত বিনিময় সভাত প্রধান অতিথি আছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার। হালদার মা মাছ ও হালদা রক্ষা ডিম আহরণকারী ভাতার ব্যবস্থা, তিন উপজেলার হালদার ভাড়ার জনসাধারণের সম্পৃক্তকরণ, সৈদ্য আহালের সংস্কার, মা মাছ রক্ষা করিবার লাই কোস্টগার্ড নিয়োগ সহ বিভিন্ন বিষয় লই এডে আলোচনা করা হয়। যে ডিম নষ্ট হওয়ার বিষয়ে অবশ্যই ডিম নষ্ট হয়েছে, সেটা নিয়ে ফার্দার তদন্ত। মাননীয় প্রধানমন্ত্রী একান্ত সদিচ্ছার কারণে এবং আন্তরিকতার কারণে এই হালদা নদী নিয়ে একটা সেল আছে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যেটা বাংলাদেশের কোনো নদী নিয়ে অন্য কোনো সেল নেই। এই মত বিনিময় সভাত অন্যান্যের মধ্যে আরো উপস্থিত আছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউসুফ হারুন, হাটাজারি উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, হাটাজারি রাউজান ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার অল, তিন উপজেলার ভূমি সহকারী কমিশনার অল, হালদা বিশেষজ্ঞ অধ্যাপক মঞ্জুল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দুল্লাহ রেজা, হাটাজারি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, হাটাজারি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার বেগম সহ তিন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এডে উপস্থিত আছিল। দিনের শেষে কিন্তু জনগণের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যারা হালদা পারে দুই পারের মানুষ জনগণ, তারা যদি সচেতন হয়, তারা যদি তাদের নদীকে রক্ষা করার জন্য কাজ করে, সরকার তো সঙ্গে আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন যে হালদাকে রক্ষা করতে হবে, যে আমাদের যে প্রাকৃতিক প্রজনন কেন্দ্র এটাকে রক্ষা করতে হবে। আপনি জানেন যে গত কিছুদিন ধরে এতদিন আমাদের যেমন গত 2 বছর কোনো আমরা পাইনি, ডিম পাইনি, আমরা একটু হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু এবছর আমাদের আলোরম রেকর্ড পরিমাণ আমাদের মাছের ডিম এবং পোনা দুটো উৎপন্ন হয়েছে। এটা সম্ভব হয়েছে আমি মনে করি যে সকলের সম্মিলিত প্রচেষ্টা। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর DMT প্রযুক্তিতে তৈরি হয় AKS। বিখ্যাত AKS DMT বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। AKS।